মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না। মালদা বললেই আমাদের কাছে সবার প্রথমে যে নামটি ভেসে আসে তা মা জহুরা কালী। মালদার ইংরেজ বাজারের মধ্যে অবস্থিত এই মহাজাগ্রত কালী মন্দির শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত আমবাগানের মধ্যে। মায়ের নামের সাথে যোগসাজশ করে কালী মন্দির সংলগ্ন এলাকার নাম হয়ে উঠেছে জহুরাতলা। জহুরা কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানান ভিন্ন মতবাদ পাওয়া যায়। লোকমুখে এটিকে জহুরা কালী মন্দির বলা হলেও আসলে এটি দেবী চণ্ডীর মন্দির। বলা হয় 1083 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা বল্লাল সেন এই অঞ্চলে যে 4টি চণ্ডী মন্দির স্থাপন করেন এটি তার মধ্যে অন্যতম। তবে মন্দিরের গায়ে যে পাথরের ফলক আছে তাতে দেখা যায় যে প্রায় 300 বছর আগে সাধক শল্য তেওয়ারি মায়ের বেদি নির্মাণ করেছিলেন। এখানকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ও বিপদ থেকে রক্ষার জন্য দেবী চণ্ডী স্বপ্নাদেশে একটিমাত্র ঢিবি বা বেদির সাহায্যে মা নিজেকে প্রতিষ্ঠিত করতে বলেন। সেই আদেশ মতোই শল্য তেওয়ারি তৎক্ষণাৎ একটি বেদি নির্মাণ করেন। পরক্ষণেই নিরাকার দেবী অচিরেই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মনে শ্রদ্ধার ও ভক্তির সঞ্চার করেন। আবার অন্য একটি মতবাদ অনুযায়ী প্রাচীনকালে মা কালী ছিলেন শক্তির উপাসক। তখনকার দিনে একদল ডাকাত এই বেদিকেই শক্তির মূল উৎস হিসেবে আরাধনা করত এবং ডাকাতিতে লুট করা সমস্ত হীরে জহরত বেদির নিচে লুকিয়ে রাখত। বাংলার রাজধানী প্রাচীন গৌড় ধ্বংসের জন্য সেই সময় এক আরব হামলাকারীর চোখে এই বেদি নজরে আসে এবং তিনি সমস্ত জহরত সেখানে দেখতে পান। সেইখান থেকেই নাকি পরবর্তীতে নাম হয় জহুরা কালী মন্দির। চলুন এবারে আসি মায়ের মূল বিগ্রহের কিছু বৈশিষ্ট্য। ঘন লাল রঙে রাঙানো এক বিশালাকার ঢিবি, তার উপরে মায়ের মুখের কল্পনায় এক মুখোশ, এই হচ্ছে এখানকার দেবী মূর্তি। ত্রিনয়ন যুক্ত এক বিশালাকার জিহ্বা সম্বলিত মুখোশই হচ্ছে আমাদের মায়ের প্রকৃতি। মূল মুখোশের পাশে রয়েছে আরো 2টি মুখোশ। কথিত আছে এই মুখোশ দুটি নাকি মহালক্ষ্মী ও মহাসরস্বতী। যেখানে দেবী কালী শক্তির উপাসক রূপে প্রতিষ্ঠিত সেখানে ভোলা মহেশ্বর থাকবেন না, তা কি হয়? তাই মূল গর্ভগৃহে একটি শিবের মুখোশ এবং বাবার একটি শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও মন্দিরের বিভিন্ন প্রান্তে গণেশ বজরঙ্গলী মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। পুরাতন রীতি মেনে প্রায় 350 বছর ধরে প্রতি বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের প্রতি শনি ও মঙ্গলবার খুব জাঁকজমক করে মায়ের পুজো হয়। মায়ের পুজোর আরও একটি বৈশিষ্ট্য হল উত্তরবঙ্গের বাউল গ্রামের মা শ্যামাসুন্দরীর মতোই জহুরা মায়েরও পুজো হয় কেবলমাত্র দিনের আলোতে। রাতের অন্ধকারে মা এখানে পূজিত হন না। বংশ পরম্পরায় তিওয়ারি বংশের পূজারীরাই রীতি মেনে মায়ের পুজো করে আসছেন এখনো। উত্তরবঙ্গে মুখোশ পুজো বহুল প্রচলিত, আর প্রচলিত ধারাতেই
প্রতি বৈশাখের প্রথম পুজোতে মায়ের মুখোশ আসে মালদা শহরের নেতাজি মোড়ের কারিগরের বাড়ি থেকে মহা ধুমধাম সহকারে। মায়ের কাছে মানত করলে দূর হয় সমস্ত রোগ, পূরণ হয় সকলের মনস্কামনা। আর তাই এই বৈশাখ জ্যৈষ্ঠে মন্দিরে সমাগম হয় হাজার হাজার দর্শনার্থীর। এই রাজ্যে সমস্ত জেলা থেকে তো বটেই, বিভিন্ন দেশ এবং রাজ্য থেকেও প্রচুর পুণ্যার্থীর সমাগম হয় আমাদের জহুরাতলায়। গোটা বৈশাখ মাস জুড়ে চলে এক বিশাল মেলা মন্দির চত্বরকে ঘিরে। মায়ের আশীর্বাদেই আমাদের এই জহুরাতলার বহু মানুষ এই মেলাতে পসরা সাজিয়ে তাদের রুটি রোজগার চালায়। মায়ের আশীর্বাদেই ভালো আছে আমাদের মালদা শহর, ভালো আছি আমরা। তাই শেষ করার আগে বলতেই হয়, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু হলো এই, তোরে ডাকার মতন ডাকতে যদি পারি তবে আসবি নে, তোর এমন সাধ্যি নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। জয় মা জহুরা কালী।